হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু শপিং করলাম নিজের জন্য, মনটা অনেক খারাপ ছিল তো যাবো যাবো করে চিন্তা করতেছি, কিন্তু যাওয়া হচ্ছে না, তো আজকে চলে গেলাম। তো ক্যামসিতে গেলাম ট্রেনে করে, গিয়ে আমি এই থান কাপড় থেকে, এগুলো পিওর কটন, তো এক মিটার $3 করে ছিল অস্ট্রেলিয়ান ডলারে, তো আমি 4.5 মিটার করে এক একটা থান থেকে, টোটাল আমি 4টা ড্রেস প্যান্টের জন্য, সালোয়ার কামিজের জন্য আমি 4টা থান থেকে 4টা নিলাম। তো এখন চিন্তা করতেছি একটা মেশিন কিনবো, মেশিন কিনে আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে সিলাবো। তো আসলে বিভিন্ন রকমের ডিজাইনেবল কাপড় আছে, কিন্তু আসলে এগুলো মেনটেন করা অনেক কঠিন, গরমের মধ্যে হাউস অ্যাক্টিভিটি থাকে। সো এ ধরনের নর্মাল লাইট কাপড়গুলো হলে ওয়াশিং মেশিনে বারবার ওয়াশ করা পসিবল, আর বেশি দিন পরে আর ইউজ করতে হয় না, হয়তো 3 মাস, সুতির কাপড় তো 3 মাসের উপরে ফেড হয়ে যায়। তো 3 মাসের জন্য চিন্তা করতেছি এরকম নিয়ে কিছুদিন পরি, আবার যখন উইন্টার আসবে উইন্টারের কাপড় আবার ডিফারেন্ট হবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার পছন্দ করা কাপড়গুলো, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমি জানি এগুলো যদি বাংলাদেশ থেকে কিনতাম আরও অনেক টাকা সেভ হইতো, কিন্তু এখানে পসিবল না আসলে বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে কোনো কিছু কিনা, এটা আমাদের কাছে অনেক স্বপ্নের মতো লাগে। ইদানিং আমার কিছু ফ্রেন্ড বলতেছে, কালকে একটা ভিয়েতনামি ফ্রেন্ড বলতেছে, আসলে বাংলাদেশের সুতির কাপড়গুলো অনেক আরাম লাগে, এরকম করে বলতেছে। আর আজকে দেখলাম ওই এক কালারের সুতির কাপড়গুলোর দাম হচ্ছে আপনার 1 মিটারের দাম $8, অনেক এক্সপেন্সিভ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাবাই, টেক কেয়ার।